গাছটা আছে, এটা কুল পাতা, এটা ফলটা, ফলটায় অ্যালকোহল পাওয়া যায় এবং এরই বাচ্চাগুলো বড় করে বাইরে নদীতে ছাড়া হয়। আচ্ছা, এদিকে হেড়ো ভাঙা আছে, এটা মাতলা আছে। ওটা সে বুঝতে পারবে না যে এখানে বাঘ আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম সুন্দরবন। কালকে রাতে যেরকম তোমরা দেখেছিলে, আমরা যে হোটেলটায় ঢুকেছিলাম, ইউনাইটেড 21-এর একটা প্রপার্টি, হোটেলটা অবশ্যই খুবই ভালো। তো এখন সকালবেলা আমাদের প্ল্যানিং হচ্ছে, আমরা এখন এখান থেকে বেরোবো, বাজছে এখন 7:30। এখন এখান থেকে বেরিয়ে যাওয়া হবে খেয়াঘাট, যেটা রয়েছে লঞ্চঘাটটায়, ওখান থেকে তারপরে নৌকা করে আমরা বেরোবো বাদবাকি আজকে সব সাইট সিন করার জন্য। চলো। ঘাটে এখন লম্বা লাইন, আমাদের বোট এখনো ঢোকেনি, না ঢুকে গেছে, ওই যে দেখা যাচ্ছে মাঝখান থেকে আসছে ওইটা। আমরা এবার এখন গিয়ে বোটে উঠবো। তো স্টার্ট হয়ে গেছে আমাদের আজকের দিনের সফর, এই বোট এখন ছাড়লো। আমরা প্রথম যাব যেটা, সেটা হচ্ছে সজনেখালি, যে ওয়াচ টাওয়ার আছে সেখানে। এখন আমরা সজনেখালিতে এন্ট্রি করবো, তাই তো? আমরা চলে এসেছি এখন সজনেখালি, যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে সজনেখালি যে ওয়াচ টাওয়ার আছে সেখানে। এখানে ফার্স্টে নেমে একটু সাইটিং করা হবে। একটা গোসাপ দেখা যাচ্ছে, এই তো, হ্যাঁ দেখা যাচ্ছে গোসাপ, এই যে। তো আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে, আর এখানে মোটামুটি একটা মানে কি মেলা বসে গেছে 25 ডিসেম্বরের, এরকম ব্যাপার। আর এই পাশে যে গাছগুলো রয়েছে, এগুলো হচ্ছে গোলপাতার গাছ। গাছটা আছে, এটা গোলপাতা, এটা ফলটায় অ্যালকোহল পাওয়া যায় এবং এর এই পাতা দিয়ে ঘর ছাউনি করা হয়। আচ্ছা, ঘর ছাউনি করলে কি হয়, মানে এয়ার কন্ডিশন যেটাকে বলা হয়, যে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। আচ্ছা, এই পাতা ছাউনিটা দিয়ে ঘর করলে এটাই। এই যে গোলপাতা গাছ, যেটা দিয়ে আগে ঘর ছাওয়া হতো, আর তার পাশে দেখতে পাচ্ছ বসে বসে রোদ পোয়াচ্ছে একটা কুমির। প্রজনন কেন্দ্র? আচ্ছা, বাচ্চাগুলো বড় করে বাইরে নদীতে ছাড়া হয়। আচ্ছা, আর এই সাইডে আছে কচ্ছপ, মানে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সেগুলোকেও সেম এরকম বড় করে বাইরে ছাড়া হয়। আচ্ছা, তার মানে এখান থেকে যেগুলো দেখা যাচ্ছিল ওটা কুমির না, কচ্ছপ ছিল, সবাই কুমির কুমির বলে চিৎকার করছিল। আচ্ছা আচ্ছা, আর টাওয়ারটা আছে, মানে এখানে সব থেকে বড় টাওয়ার এটা। আচ্ছা, দুবাকি যেটা যাবো সেগুলো ছোট ছোট টাওয়ার। আচ্ছা, এটা সব থেকে বড় টাওয়ার, এটা সব থেকে বড় টাওয়ার। আচ্ছা, তো এই হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার ভিড়, ওয়াচ টাওয়ার এখান থেকে উঠতে হয়। চলো আমরা একটু ওয়াচ টাওয়ারের দিকে ঘুরে আসি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ তো তোমাদেরকে দেখালাম, খুব বেশি সেরকম কিছু একটা দেখার মতো নেই, আর এত পরিমাণে লোকজন থাকে, ক্রাউডেড থাকে, তো সেরকম কিছু দেখার আশাও নেই। তো এখন আমরা আবার নিচে নামছি, নিচে নামার পরে দেখেছিলাম সামনে একটা সুভিনিয়ার শপ রয়েছে, দেখি ওই জায়গাটা একবার যাব, তারপরে এখান থেকে আবার ব্যাক করা হবে বোটে, বোটে গিয়ে হবে আমাদের ব্রেকফাস্ট।
সজনেখালিতে আছি, এখান থেকে এবার উঠবো বোর্ডে উঠে সুধনখালি, সুধনখালি থেকে দোবাটি। দোবাকি? হ্যাঁ। সুধনখালি থেকে ওয়াচ টাওয়ার আছে? হ্যাঁ, ওখানেও ওয়াচ টাওয়ার আছে, কিন্তু এটা সব থেকে বড় ওয়াচ টাওয়ার, আর সুধনখালি যেটা সেটা ছোট। এবারে আমরা সুধনখালি থেকে যখন দোবাকি যাবো সেটাও সেফ। আচ্ছা। আর ওখানে একটা ক্যানোপি ওয়াক আছে, একটা গাছের উপর দিয়ে ব্রিজ আছে, তার মধ্যে দিয়ে আমরা যাবো, তার সাথে একটা ব্রিজ অ্যাড আছে। এখন তোমরা যেটা দেখছো এটা হচ্ছে শ্বাসমূল, আর এর পাশে যে ছোট্ট গাছটা এটা গর্জন গাছ, আর একটা ছোট্ট মাছ ওখানে দেখা যাচ্ছে যেখানেও রয়েছে। ওকে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে বলা হয় চীনা গুলে মাছ। আর পরে এখন কেউ নেই, ওই এসে নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে। একটা খুব মজার জিনিস জানলাম অসীমের থেকে, এই যে বাঁদরটা এসে এখানে মাটি খুঁড়ছিল, এরা খাবার যখন পায় খাবার নিয়ে এসে বিভিন্ন জায়গায় কাদার মধ্যে লুকিয়ে দিয়ে চলে যায়। তো এখন যেহেতু ও একা আছে আশেপাশে আর অন্য কেউ নেই, ওই জন্য ও এখন ফেরত এসছে, এসে এবার ওখান থেকে খুঁড়ে খাবারটা তোলার চেষ্টা করছে, নিয়ে চলে যাবে। ওই যে তুলেছে কিছু একটা, ওই দেখো তুলে জলে ধুলো, জলে পরিষ্কার করে নিয়ে পালালো। মজার জিনিস, মানুষের মতোই বুদ্ধি রে। সবাই একসাথে ছিল তখন, খাবারটা নিয়ে ও লুকিয়ে দিয়েছিল। আচ্ছা। এখন কেউ নেই, ওই একা এসে খাবারটা তুলে পরিষ্কার করে নিয়ে চলে যাবে। এখন আমাদের ব্রেকফাস্ট রয়েছে, লুচি, তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এখানে এখন তিনটে মিলে লাইন পড়ে গেছে, আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমার ব্রেকফাস্ট লুচি, ডিম সেদ্ধ, কলা, চানা, একটা কাঁচা লঙ্কা, আর আমরা এখন এগোচ্ছি আমাদের পরের যে ওয়াচ টাওয়ার যেটা আছে সেদিকে। ব্রেকফাস্ট করছিলাম তখন, কিন্তু এখানে অলরেডি প্রিপারেশন আবার চালু হয়ে গেছে, যে আমুদি মাছ পরিষ্কার করা হচ্ছে, এটা ভাজা হবে স্ন্যাক্সের জন্য। আর একটা কী মাছ রয়েছে? আঙুর মাছ। আচ্ছা, আঙুর মাছ রয়েছে, আর কলদা চিংড়ি রয়েছে, লাগছে। খাওয়া দাওয়ার একদম মেলাই ব্যাপার, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আর এখানে হচ্ছে রান্নাঘর, বাসিরা রান্না করছে বোটের মধ্যেই, এত হাতে গরম। আলু ফুলকপি হচ্ছে, পনির রয়েছে, সন্দেশ যারা খাবেন না তাদের জন্য। তো এখন চলে এসছে আমাদের স্ন্যাক্স, পকোড়া। এখন আমরা পকোড়া খাবো, আর এখন রয়েছি আমরা হচ্ছে পঞ্চমুখীতে। চমুক আছে, মানে এটা কাছে খোলাখালি নদী, এটা কাছে গঙ্গা, ঠিক আছে, এদিকে হেড়ো ভাঙা আছে, এটা মাতলা আছে, হ্যাঁ বুঝতে পেরেছেন, পিরখালি আছে, পিরখালি পাঁচটা নদী টোটাল। এটা দেখতে পাচ্ছিস তুই? না দেখতে পাচ্ছিস না, যা। আমরা সবাই এখন এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, যদি দেখা যায় বাঘ, হরিণ দেখা পেয়েছি, হরিণের দেখা আমরা পেয়েছি। দাদাভাই পুরো ক্যামেরা নিয়ে রেডি। আমাদের পাশে যে জঙ্গলটা রয়েছে এটা হচ্ছে হেতাল বনের জঙ্গল, বাঘ এর মধ্যে মানে খুব সহজেই ক্যামোফ্লেজ করে থাকে, মানে ওর গায়ের রং আর এর যে রং দূর থেকে বোঝা যায় না ওর মধ্যে বাঘ থাকলে। আর দেখতে পাচ্ছ বড় বড় সব শ্বাসমূল। আমরা এসে এখন ঢুকলাম দোবাকিতে, এরপরে এখন এখানে নেমে আমরা যাব, উপর থেকে একটা ক্যানোপি ওয়াক আছে, সেটা দিয়ে গাছের উপর থেকে একটা ব্রিজ টাইপের করা আছে এর উপর দিয়ে। এখন দোবাকি
ক্যাম্পের মধ্যে রয়েছি। আমাদেরকে একটা দিকে নামালো, ওখান থেকে হেঁটে এসে যে ক্যানোপি টাইপের একটা ওয়ে করা আছে উপর দিয়ে গিয়ে আমরা আবার নৌকায় উঠবো উল্টো দিক থেকে। একটা হরিণ রয়েছে জল খাচ্ছে। আমরা ছবি পেলে তোমাদের ছবি দেখাবো, ক্যামেরায় অতটা ভালো আসছে না। আর এখানে প্রচুর ডাক পাখি রয়েছে। এখানে একটা বোর্ড রয়েছে যাতে বাঘ দেবতা ও মা বনবিবি সম্পর্কে লেখা রয়েছে, আর তার পাশেই রয়েছে বনবিবির একটা মূর্তি। ক্যাম্প থেকে বেরোনোর পরে এবার আমরা যাচ্ছি সুদর্ণখালির দিকে। ওখানেও আরেকটা ওয়াচ টাওয়ার আছে। আমরা দেখতে পেয়েছি হরিণ খুব সুন্দর ভাবে, খালি চোখে তো দারুণ লাগছে, ক্যামেরায় কি আসছে। আরে ধীরে চিল্লানে সে আপনি তো কেগা নেই কুচকো দিতে গেলি। অ্যাকচুয়ালি এই জাতীয় ট্রিপে এলে না এরকম গ্রুপে না আসাই ভালো, মানে আমার যে এক্সপিরিয়েন্স মনে হচ্ছে। দুটো দেখতে পাচ্ছ তোমরা রয়েছে, দেখতে পাচ্ছ কিরকম চর পড়ে আছে। আমরা এলাম দোবাকি থেকে, দোবাকি থেকে বেরিয়ে এসে আমরা এবার পীরখালি ওয়ান হয়ে ভিতরে ঢোকা চালু করব। আমরা এখন ঢুকছি পীরখালি ওয়ান দিয়ে। লাস্ট কিছুদিনের যে টাইগার সাইটিংগুলো সেগুলো ম্যাক্সিমাম এই সমস্ত জায়গাতেই হয়েছে, তো দেখা যাক আমাদের ভাগ্যে জোটে কিনা। পীরখালি এক থেকে ঢোকার পরে আমরা এখন ক্রস করছি পীরখালি চার। তো এখন অবধি বাঘ তো আমাদের চোখে পড়েনি, অনেক বুনো শুয়োর হরিণ এইগুলোই দেখা যাচ্ছে। তো দেখা যাক আরেকটু বিকাল হলে তারপরে দেখা যায় কিনা। আপাতত চলে এসছে আমাদের লাঞ্চ, তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে এখন রয়েছে বেগুন ভাজা, ভাঙর মাছ, আলু কপির একটা তরকারি আমি নিই খুব একটা, ডাল, স্যালাড, আর পরে আবার আসছে চিংড়ি মাছ। তো এখন আমরা এটা দিয়ে খাওয়া স্টার্ট করি। আসছে চিংড়ি, কেমন বানিয়েছে চিংড়িটা? ভালোই বানিয়েছে। এই একটা ব্যাপার আছে যে খাবারগুলো আছে সব প্রচণ্ড পরিমাণে ফ্রেশ, আর মানে টেস্টও খুবই ভালো। শেষে চলে এসছে চাটনি, রসগোল্লা আর পাঁপড়। খাওয়া দাওয়ার পরে আমরা এখন এসে ঢুকেছি বনবিবির ভাড়া নিতে। এখানে যেরকম তোমরা দেখতে পাচ্ছ দুটো দিকই খুব কাছে। আমরা এখন ঢুকছি সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। সুদর্ণখালি ঢুকতেই রয়েছে একটা বনবিবির মন্দির, আর তার পাশে এখানে আমাদের পারমিট চেক হচ্ছে। একটা অনেক পুরনো ভেসেল পড়ে রয়েছে এখানে। আমি
এতে আসার পরে এখানেও ভিতরে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, ঠিক যেরকম আমরা সজনেখালিতে দেখেছিলাম একই রকম। এখন দাঁড়িয়ে আছি সুবর্ণখালি পয়েন্ট যেটা, সেখানে আমাদের বোট আবার লাগাবে, তারপরে এখান থেকে আমরা এবার যাব পাখিরালা যেখানে আমাদের হোটেল ছিল সেদিকে। এক্ষুনি আমাদের নৌকার দাদার থেকে জানতে পারলাম এই যে ট্রলারটা রয়েছে এটা বাংলাদেশের। জানতে পারার পর তাকিয়ে দেখলাম খালি চোখে, হ্যাঁ দেখা যাচ্ছে লোগোটা, ক্যামেরাতে হয়তো আর আসবে না। আর আমরা এখন ফেরত যাচ্ছি পাখিরালার দিকে, আমাদের যে হোটেল রয়েছে আজকে সেখানে। তো আজকের বোটের জার্নি তো এখানেই শেষ হলো মোটামুটি, এরপরে ফেরত গিয়ে দেখি আজকে কি কি প্রোগ্রাম রয়েছে। পুরো ফ্রেশ মাছ, আমাদের ডিনার টাইম, আমরা এসেছি খেতে এখানে। আর আজকে রাতের মেনু হচ্ছে মাটন।